নানা আলোচনা আর সমালোচনার ভিতরে মমিনুল হককে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দলে ডাকা হয়েছে মমিনুলকে দলে ঢুকাতে বাদ দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে চোখে আঘাত পাওয়া মোসাদ্দেক কিছুটা অসুস্থ মমিনুল শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও টেস্টের জন্য সবসময় তাকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসাবে মনে করা হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাহাত্তর রান করে সেই প্রমাণ রেখেছেন এই টেস্ট স্পেশালিস্ট কিন্তু গতকাল দল ঘোষণার সময় তাকে বাহিরে রাখা হয় এই ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে দেশের ক্রিকেট অঙ্গন নানা আলোচনা আর সমালোচনার সৃষ্টি হয় নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় বিসিবি নির্বাচকদের সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও কোচ চণ্ডিকা হাতুরুসিংহে এ নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে চলে নানা তর্ক বিতর্ক শুধু সংবাদ সম্মেলন কক্ষে বিতর্ক নয় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল বিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের টেস্ট ইতিহাসে সেরা গর্জার সেই মমিনুলকে কেন বাদ দেয়া হলো। সেই ঝড়ঝাপটা ক্রিকেট বোর্ডে কতটুকু লেগেছে তা চব্বিশ ঘন্টায় ভালোভাবে স্পষ্ট হয়েছে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে মমিনুলকে আবারও দলে নেওয়া হয়েছে মমিনুলকে দলে ফেরানোর পেছনে বিসিবি বস নাজমুল হাসান পাপনের বড় হাত রয়েছে এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন মমিনুলকে বাদ দেওয়াটা ছিল দুঃখজনক দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান সে টেস্টে সবসময়ের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে দলে পেয়ে আবারও উচ্ছ্বাসিত মমিনুল হকের ভক্তরা